আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আহান হাঁটু গেড়ে বসলো। ঈশিতা, উইল ইউ ম্যারি মি? হঠাৎ করে কিভাবে? মানে? আহান উঠে দাঁড়ালো। ডাম্বো, এত অস্থির হওয়ার কিছু নেই, তুমি তোমার সময় মতো রিপ্লাই দিও, আস্থা হলে যাই। আর শোনো, কাল কিন্তু আবার ঈশানের সাথে খেলতে আসবো। গুড নাইট, দিদিটাকেও টাটা বলে দিও আমার পক্ষ থেকে। আহান চলে গেল। ঈশিতা অবাক হয়েই তাকিয়ে আছে যাওয়ার প্রান্তে। একটা মানুষ এত ভালো হয় তার জানা ছিল না। সন্ধ্যায় তিথি, নূপুর, নিশি বসে নূপুরের রুমে গল্প করছে। প্রহর, রাইহান, আয়ান সে কখন বাইরে গিয়েছে, এখনও আসেনি। প্রহরের কথায় তারা রুম থেকে বেরো হতে পারছে না। তাদের চোখ বন্ধ করতে বলায় সবাই চোখ বন্ধ করলো। দুই মিনিট পরেই চোখ খুলতে বলল। চোখ খুলতে দেখলো আকাশে ফানুসের মেলা। মেঘের মাঝে খেলা করছে সেই ফানুসগুলো। কালো আকাশে এতগুলো জ্বলন্ত ফানুস দেখার দৃশ্যটাই অপরূপ। দেখতে দেখতে একসময় ফানুসগুলো মেঘের মাঝে হারিয়ে গেল। কিন্তু এতক্ষণে তিথির মনটা ভরে গেছে। তার খুশি কে দেখে? রাতে ব্যাগ গুছাতে সবাই এলো নিজের রুমে। সকালে রওনা দেবে, তাই ডিনারের আগেই ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। তিথি সব জামাকাপড়গুলো গুছাচ্ছিল। এর মাঝে হঠাৎ প্রহরে সে তিথির হাত ধরে টেনে বারান্দায় নিয়ে এলো। হঠাৎ কি হলো? এক মিনিট দাঁড়াও। প্রহর বাইরে গেল, দু এক মিনিট পর আসলো, হাতে একটি ফানুস আর একটি মেস। এটা কোথায় পেলেন? এটা শুধু তোমার জন্য, তুমি এখন উড়াবে। আপনি এমন কেন? কেমন? সবকিছু শুধু আমার জন্য আলাদা করে রাখেন? মানে? কুয়াকাটায় আমাকে একা সূর্যোদয় দেখতে নিয়ে গেলেন, আবার এখন ফানুস। এটা আমি না, আয়ান তোমার জন্য পাঠিয়েছে, বললো সবাই আজকে এত সুন্দর দৃশ্য দেখেছে তুমি ছাড়া, তাই তোমার জন্য স্পেশাল কিছু। ও আচ্ছা। তুমি যেমন ভাবো আমি কিন্তু তেমন না, বুঝলা? আমি তো আপনাকে ভালো ভাবি। বলেই তিথি চোখ বড় বড় করে তাকালো। প্রহর ভেবাচেকা খেয়ে গেল, কি বলবে সে বুঝতে পারলো না। তিথি হেসে উঠল। আচ্ছা, এখন উড়াবো না কি? হুম, চলেন। প্রহর ফানুসটা প্যাকেট থেকে বের করে দিল। তিথি হাতে নিতেই প্রহর সেখানে আগুন জ্বালালো। প্রহর ঠিক তিথির পিছনে যেয়ে পিছন থেকে তিথির হাতের ওপরে হাত রাখলো, আর তিথির কাঁধের কাছে এসে বলল, মেক আই উইশ। তিথির পুরো শরীরটা কেঁপে উঠল, নিঃশ্বাসটাও নিজে বসে নেই, ভারী ভারী নিঃশ্বাস। তিথি চোখ বন্ধ করে মনে মনে একটা উইশ করল, আল্লাহ সবাইকে যেন খুশি দেখেন, সবার মনের ইচ্ছা পূরণ হোক। তিথি ফানুসটা ছেড়ে দিল। প্রহরের মনটা যাচ্ছে তিথিকে পিছন থেকে জড়িয়ে ধরে দৃশ্যটা দেখতে, কিন্তু চেয়েও অনেক কিছু পাওয়া যায় না। প্রহর যেয়ে তিথির পাশে দাঁড়ালো। তিথি মুগ্ধ নয়নে দেখছে সেই মেঘের আকাশে চলন্ত ফানুস, কালো আকাশে ঝাপসা কমলা দেখা যাচ্ছে। কি সুন্দর, তাই না? হুম। সময় কত অদ্ভুত না? আমি এর আগের বার মে মাসে আসছিলাম, তখনই প্রকৃতির দৃশ্যগুলো কত আলাদা ছিল। সময় এমনই। আপনি জানেন আমাদের দুজনের নামের মাঝে কিন্তু মিল আছে। তাই? কিভাবে? আচ্ছা, আপনি আপনার নামের মানে কি জানেন? ঠিক মনে আসছে না। দিনের বিভাগ, আট প্রহরের একদিন। আমার নামের অর্থ জানেন? প্রহর মাথা নাড়িয়ে না বলল। তিথি অর্থ সময়, দিন, কাল। আর আমাদের নামের মাঝে সময়ের মিল রয়েছে, সাথে জীবনেরও। সময়ের ব্যবধানেই তো আমাদের মিল। প্রহর মৃদু হাসল। আসলে সময় অদ্ভুত, তোমার সাথে আবারও দেখা হবে বলে আমার সন্দেহ ছিল, আর দেখো জীবনের এক অংশ হয়ে গেলে। তিথি কিছু বলল না, আকাশের দিকে তাকিয়ে রাখল। ঈশিতা আহানের কথাগুলো ভাবতে ভাবতেই অস্থির। কি করা উচিত, কি করা উচিত না, কিছুতেই তার মাথায় কুলোচ্ছে না। দিদা এসে ঈশিতাকে অস্থিরতার মাঝে পেল। কি রে, কি হলো? দিদা, আহানা যে আমাকে প্রপোজ করেছে। মানে? ঈশিতা দিদাকে সব খুলে বলল। তো সমস্যা কোথায়? মেনে যা না, কদিনই বা একা থাকবি? সবারই তো জীবনে চলার পথে জীবন সঙ্গীর দরকার পড়ে। না দিদা, আকাশ আমার সাথে যা করছে তারপর আমার কারোর প্রতি বিশ্বাস জিনিসটা নেই। তাকে ভালোবাসতে পারবো কি না কে জানে? শুধু শুধু আহানের জীবনটা নষ্ট করে লাভ কি বলো? আর আমি এত বছর একা কাটিয়েছি, পরেও কাটাতে পারবো। তোর না হয় জীবন সাথীর প্রয়োজন নেই, ঈশানের তো বাবার প্রয়োজন আছে। ওর তো বাবার আদর পাওয়ার অধিকার আছে। আর আহান অনেক ভালো ছিল, তোকে যা বলেছে আমার ছুঁয়ে গেছে। ওকে বিয়ে করলে তুইও সুখে থাকবি, আর ঈশানও। একবার ভেবে দেখ এ ব্যাপারে। দিদার কথা শুনে ঈশিতা আরও দ্বিধায় পড়ে গেল। আয়হান, প্রহর, রায়হান ব্যাম্বু চিকেন আনতে গেল।
সবাই রিসোর্টের ব্যালকনিতে খাবে। সবকিছু প্লেটে দিতেই নূপুর এক চামচ মুখে নিল। এটা কি আনছো, একটুও ঝাল না। তিথিও অন্য বাড়ি থেকে এক চামচ মুখে নিল। মুহূর্ত খানিকের মাঝেই ঝালে চেঁচিয়ে উঠল, চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরা শুরু হলো। তিথি তিথি কি হলো তোমার? তিথি কিছু বলতেও পারছে না, শুধু ফুঁদিয়েই যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। দিশেহারা হয়ে নিজের রুমে দৌড় দিল। প্রহর এক চামচ মুখে নিয়ে দেখল, ওর জন্য কম ঝালেরটা এনেছিলাম, ওটা না খেয়ে মেয়েটা এটা খেলো। এই জন্যে এমন করছে? ওর একটু পর অ্যালার্জি শুরু হবে। এক কাজ করি, রায়হান আর আমি যে ওষুধ নিয়ে আসি, আমি ওষুধের নামও জানি। ওর ঝালে অ্যালার্জি? সামান্য ঝালে কিচ্ছু হয় না, তবে অতিরিক্ত ঝালে। তাহলে আমি আর আয়ান যেয়ে দেখি মিষ্টি কিছু পাই নাকি। প্রহর ভাইয়া, আপনি তিথির কাছে যান। আচ্ছা। প্রহর তার রুমের দিকে দৌড় দিল, আর বাকি সবাই বাইরে। প্রহর রুমে এসে দেখে তিথি জগ দিয়ে পানি খাচ্ছে। পানি খাচ্ছে না ফেলছে তাতে সন্দেহ। পানি বেয়ে বেয়ে পড়ে জামাটাও চপচপে ভিজে গেছে, মুখটা লাল হয়ে গেছে। জগ রেখেই লাফানো শুরু করলো, ঝালে মনে হচ্ছে মরেই যাবে। প্রহর তিথির কাছে যেয়ে দুহাত তার কাঁধে রাখলো। তিথিকে সোজা করে বলল, তিথি কাম ডাউন, ভিতরে নিঃশ্বাস নিয়ে বাহিরে ছাড়ো। তিথি তা করল, বিশেষ কোনো লাভ হলো না। তিথি চোখ যেন নিভে নিভে আসছে। প্রহর কিছুক্ষণ তাকিয়ে থাকলো তিথিকে, এভাবে দেখে যেন তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। শেষমেশ দিশা না পেয়ে তিথি কোমর চড়িয়ে নিজের সাথে লাগিয়ে নিল। কিছু বুঝে ওঠার আগে তিথি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তিথি কিছুক্ষণ ছটফট করার পর থেমে গেল, চোখ জোড়া বন্ধ করে প্রহরের শাড়িটা কেটে ধরল। প্রহর অন্য হাত দিয়ে তিথির পিঠ জড়িয়ে আরও কাছে টেনে নিল। এক ইঞ্চিরও দ্রুত থাকবে বলে মনে হয় না। এইভাবে কতক্ষণ ছিল কেউ হয়তো বলতে পারবে না। প্রহর তিথিকে ছেড়ে কিছুক্ষণ তাকিয়ে থাকল, চোখ বন্ধ করে আছে, ঠোঁট এখনও কাঁপছে, নিঃশ্বাস বেশ ভারী। এত মায়া একটা মুখে কিভাবে থাকতে পারে, নিজেকে আটকাতে পারল না। তিথি দুগালে হাত রেখে এসে কাঁপা কাঁপা ঠোঁটে আলতো করে একটা চুমু দিল। চুমু দিয়ে সোজা হয়ে দাঁড়াতেই দরজায় খটখট পড়ল। দরজাটা খোলাই ছিল, তাকিয়ে দেখল নূপুর আর আয়ান। তিথি এক পা পিছিয়ে দাঁড়ালো, সবার লজ্জায় পড়তে হলো। নূপুরের হাতে একটা বাটিতে চিনি। নূপুর এগিয়ে এসে তিথির মুখে এক চামচ চিনি দিল, লজ্জায় সে শেষ। পরদিন সকালে তারা রওনা দিল রাঙামাটির জন্য, আর দিনে ঘুরল রাজবন বিহারে। তিথি প্রহর খুবই লজ্জা পাচ্ছিল, একে অপরের দিকে তাকালে চোখ পড়তেই চোখ সরিয়ে নিচ্ছিল। নূপুর তা অবশ্য খেয়াল করলো। নিশিক জিজ্ঞাসা করতেই নিশি পুরো ঘটনাটা শোনালো নূপুরকে। আহান পরের দিনও আসলো, অপেক্ষাকৃত ছিল ইহিতার উত্তরের, তবু জবাব না পেয়েই ফিরতে হলো। তবুও তার মন খারাপ না, ইশিতাকে দেখতে পেয়ে আর ঈশানের সাথে খেলেই সে সন্তুষ্ট। পরদিন সকাল হতেই নাস্তা করে চলল মপ্পছড়া ঝর্ণার উদ্দেশ্যে। হোটেলের পিছনেই যাওয়ার জন্য ট্রলার আসলো, দোতলা। ধাপে ধাপে কষ্টে উঠল তারা। তিথি উঠতে চায়নি, এক প্রকার জোর করেই নিশি উঠাতে নিল। দ্বিতীয় ধাপে পা দিতেই পড়ে গেল, ভাগ্যিস হচ্ছিল, সে কোলে ধরে নিল। চোখে চোখ পড়তেই সে রাতের কথা মনে পড়ল, লজ্জায় লাল হয়ে গেল তিথি। তাড়াহুড়ো করে সোজা হয়ে দাঁড়াতে নিতেই ট্রলার নড়ে উঠল, সে তো আর উঠবে না, নিশি তাও উঠবে। তিথি আবার ওঠার সময় প্রহর তার কোমর ধরে নিল, মুহূর্তের মাঝেই তিথি কেঁপে উঠল। অবশেষে তিথি ওঠার পর প্রহর নিজে উঠল। ট্রলার ছাড়তেই চারপাশে পানি আর প্রাণী, ট্রিং ট্রিং করে বেল বাজতেই ঈশিতার বুঝতে বাকি রইল না যে আহান এসেছে। সে গত রাতেও যাওয়ার সময় বলেছিল আজ রাতে আসবে। ঈশান ও আহানের সাথে খেলার সময় বেশ হাসি খুশি থাকে। ঈশানকে এভাবে দেখে তার নিজেরও মন করে যায়। যেই দরজা খুলল ঈশিতা, তার ধারণা ভুল ছিল, আহান নয়। হঠাৎ চোখ দিয়ে এক ফুটো ফোটা পানি পড়তে লাগলো, ঝাপটে পড়ল তার বাবার বুকে, জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদা শুরু করলো। আজ চার বছর পর দেখছে তার বাবাকে, কতই চেঞ্জ হয়ে গেছে। বাবাকে ছেড়ে মা, তারপর তার ভাই, যেন আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে। কান্নাতেও সুখী, পরম সুখ। কান্নার আওয়াজ শুনে দিদা ঈশানকে নিয়ে দৌড়ে এলো। ঈশিতাকে এভাবে দেখে বুঝতে বাকি রইল না তার পরিবারেরা। সামনে আসতে ঈশিতার মা যে ঈশানকে কোলে নিল, আদর করা শুরু করলো, পুরো মুখে চুমু দিতে লাগলো। আজ তোকে আর নিজের ছুটকির ছুটকুকে সাথে নিয়ে যাব। আজ এত বছর পর আমার কথা মনে পড়লো তোমাদের, অভিমানী কণ্ঠে বলল ঈশিতা, সাথে কষ্ট মিশ্রিত। বাবা ঈশিতার মাথায় হাত রাখল। আমাদের হয়তো তখন কিছু করার ছিল না রে মা, কিন্তু এখন আসছি। মানে?
ছুটকি, আজও হয়তো আমরা আসতাম না, আমাদের মানিয়ে নিয়ে এসেছে। নিয়ে এসেছে কে? ভেতরে যা, আমি নিয়ে আসছি। বাবা মাকে নিয়ে বসা, বাবার হাঁটুতে ব্যথা, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না। ঈশিতা যে তার মা বাবাকে বসালো, ভীষণ খুশি সে। ঈশান তার নানানোর সাথে খেলছে, যে চায়ের জন্য পানি বসালো, কি দেখে কি করবে দিশা পাচ্ছে না সে। ভাইয়া আওয়াজ দিচ্ছে ড্রয়িং রুম থেকে, চুলা বন্ধ করে ওড়নায় হাত মুছতে মুছতে গেল, যেই থমকে গেল। আকাশ তার ভাইয়ের সাথে, ছুটকি আমি জানি ও তোর সাথে যা করেছে তা ঠিক ছিল না, আমরাও যা করেছি তাও হয়তো ঠিক ছিল না, তোকে সেই অবস্থায় একা ছেড়ে দিয়েছিলাম। আকাশ আমাদের বোঝানোর পর আজ বুঝলাম তোকে কতটা কষ্ট দিয়েছি, কিন্তু তুই আমাদের আপন করে নিয়েছিস। ওকেও করে নে, আকাশ তোকে বিয়ে করতে চায়।